রমাদান উপলক্ষে রেন্স বিশেষ লেকচার সিরিজ শেষের গল্প এই সিরিজে আমরা শুনব সত্য ঘটনা অবলম্বনে সুন্দর ও ভীতিকর কিছু মৃত্যুর বিবরণী আউ্লাহিমিনঈতীম বিসমুল্লাহিউ রহমানুর রহিম আলহামদুলিল্লাহ ওসলা ও সঈদিনা মুহম্মদ ওয়লাহি ওস্লাম তসলিমান কসির। আজকের পর্বে আমরা জানবো ইনশাআল্লাহ শুভ মৃত্যু বা ভালো মৃত্যুর কিছু লক্ষণ সম্পর্কে ভালো মৃত্যু মানে হচ্ছে মৃত্যুর আগে আল্লাহ তাল্লার ক্রোধ উদ্রেককারী গুনা থেকে বিরত থাকতে পারা গুনা থেকে তওবা করতে পারা ভালো কাজ নেকির কাজ বেশি বেশি করার তাওফিক পাওয়া এবং সেই অবস্থায় মৃত্যু হওয়া প্রথমে আমরা সরাসরি ঘটনা বর্ণনায় চলে যাচ্ছি এবং এরপর আমরা ভালো মৃত্যুর কিছু লক্ষণ কিছু আলামত সম্পর্কে জানব ইনশা আজকের এই পর্বে একাধারে কয়েকটি টুকরো ঘটনা বর্ণনা করা হচ্ছে প্রথম ঘটনাটি বর্ণনা করেছেন শায়েক মোহাম্মদ আল নাকবি তিনি বলেন এমন একজন ব্যক্তির ঘটনা আমরা আজকে জানবো যিনি রমাদান মাসে ইন্তেকাল করেছেন আর আমরা জানি রমাদান মাসে আল্লাহ তালা জান্নাতের দরজাগুলো খুলে দেন আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন তখন ছিল রমাদানের শেষের দশ দিন শেষের দশ রজনী সেই লোকটি রাতে ঘুম থেকে উঠলেন সেহেরি করলেন এরপর অজু করে মসজিদে গেলেন তিনি মসজিদে গেলেন ফজরে সালাদ পড়তে অন্য দিনের তুলনায় সেই দিনে তিনি কিছুটা আগেই মসজিদে চলে গিয়েছিলেন তাই মসজিদে যাওয়ার পর ডানে বামে তাকিয়ে ইমাম সাহেব কিংবা মোয়াদিন সাহেব তাদের কাউকে দেখতে পেলেন না তখন মসজিদে অল্প কয়েকজন লোক বসা ছিলেন লোকেরা দেখলেন যে এই ব্যক্তি সেখানে এসে এদিক ওদিকে তাকাচ্ছেন এটা দেখে তারা বুঝতে পারলেন এবং তারা বললেন ঠিক আছে হজরত আপনি নিজেই এগিয়ে যান আপনি গিয়ে আজান দিয়ে দিন ফজরের আজান দিয়ে দিন সেই ব্যক্তি বললেন ঠিক আছে এই বলে তিনি মাইক অন করলেন এরপর তিনি ফজরের আজান দেওয়া শুরু করলেন সেই দিন ছিল জুমার দিন ফজর সালাতের ওয়াক্ত তিনি যখন আজান দিতে লাগলেন একেবারে সম্পূর্ণ আজান শেষ করলেন আল্লাহ একবার আল্লাহ একবার এভাবে আজান দেওয়া শুরু করলেন আর এভাবে আজানের শেষ বাক্য শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে পৌঁছালেন তিনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে আজান দেওয়া শেষ করলেন সেই অবস্থায় দাঁড়ানো অবস্থা থেকে একেবারে মাটিতে লুটিয়ে পড়লেন সংজ্ঞাহীন হয়ে গেলেন এবং সেখানেই ইন্তেকাল করলেন ইন্নানীল্লাহি ওয়া ইন্না ইহি রাজিউন এখন এই ব্যক্তির অবস্থা একবার চিন্তা করুন কতগুলো ভালো লক্ষণ ভালো আলামত তার মৃত্যুর সময়ে প্রকাশ পেয়েছিল এবং একটি ভালো সময়ে তিনি ইন্তেকাল করেছেন প্রথমত রমাজান মাসে এরপর রমাদানের রাতের শেষের অংশে তিনি ঘুম থেকে উঠেছেন সেহেরি করেছেন অজু করেছেন মসজিদে এসেছেন ফজর সালাদ আদায়ের উদ্দেশ্যে এসেছেন এবং এসে সেখানে আজান দেওয়ার মতো কাউকে না পেয়ে নিজেই আজান দিয়েছেন আজান দেওয়ার শেষ করেছেন এবং আজানের শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর সেই অবস্থায় তার ইন্তেকাল হয়েছে আর রসুল্লাহ আলাইহি আসলাম বলেছেন যেই ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে মনকানা আিরু কালামিহি লা ইল্লাল্লাহ ইহালাল জান্নাহ এছাড়া সেই দিনটি ছিল জুমার দিন এবং জুমার দিনের মৃত্যুর বিশেষ ফজিলত আছে রসুল্লাহ সাল আলহিউ বলেছেন যেই ব্যক্তি জুমার দিনে বা জুমার রাতে মৃত্যুবরণ করবে আল্লাহ তাল্লা তাকে কবরের আজাব থেকে নাজাদ দিবেন মুসনাদে আহমেদ এবং তিরমিতিতে হাদিসটি এসেছে সাধারণত একজন ব্যক্তির মৃত্যু ভালোভাবে হয়েছে কিনা এই বিষয়টি অনুমান করার জন্য একটি আলামতি যথেষ্ট যেমন কেউ হয়তো সালাতরত অবস্থায় মারা গেল সিজদারত অবস্থায় মারা গেল কিংবা মৃত্যুর সময় হাতের শাহাদাত আঙ্গুলি শাহাদাতের ইশারা করে মারা গেল এসব দেখে আমরা অনুমান করতে পারি মৃত্যুর সময় সেই ব্যক্তি আল্লাহ রহমত নিয়ে মারা গেছেন আর এখানে সেই ব্যক্তির মধ্যে একাধারে কতগুলো ভালো লক্ষণ প্রকাশ পেয়েছে একজন ব্যক্তির মৃত্যুর পর আখিরাতে চূড়ান্তভাবে কী হবে আল্লাহ তাআলা তার ব্যাপারে কেমন আচরণ করবেন সেই ব্যাপারে আমরা বিস্তারিত জানি না এটা একমাত্র আল্লাহ আলাই ভালো জানেন তবে বাহ্যিকভাবে যতটুকু উত্তম আলামত প্রকাশ পায় তা থেকে আমরা অনেক কিছুই ভালো কিংবা মন্দ সেটা অনুমান করতে পারি রসুল্ল সালু আলহিউসাল্লাম বলেছেন ইজা আর আবদিন খাইরান ইস্তা আম অন্য বর্ণনায় এসেছে আসালাহু এই কথাগুলোর অর্থ হচ্ছে যদি আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন যদি আল্লাহ কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে কাজে লাগান অথবা অন্য হাদিসে শব্দটি এসেছে আসালাহু আল্লাহ সাহাবা জানতে চাইলেন আল্লাহ তালা কীভাবে একজন বান্দাকে কাজে লাগাবেন তখন রসুলুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বললেন মৃত্যুর পূর্বে তাকে ভালো কাজ করার তৌফিক দিবেন অনহাদিশে এসেছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলা সাল্লাম বলেছেন ইদ আরদ আল্লাহু বি আবদিন খাইরান আসা লাল্লাহু কিলা ওমা আসা লুহু কলা ইয়েফতাল্লাহু আজিদাবাজাল লাহু আমেলান সোয়ালিহান কাবলা মাউতিহি তুম্মা ইয়াকো বিদুহু আলাইহি আল্লাহ তালা যদি কোনো বান্দার কল্যাণ চান তখন সেই বান্দাকে আসাল দান করেন সাহাব একরাম জিজ্ঞাসা করলেন আসাল কি রসুলুল্লাহ সাল্লাহু আলাইহুসাল্লাম বলেন আল্লাহ তা সেই বান্দাকে বিশেষ একটি ভালো কাজ করার তৌফিক দিবেন এবং সেই আমলের উপরে থাকা অবস্থাতেই তার মৃত্যু ঘটিয়ে দিবেন এটাই হচ্ছে একজন বান্দাকে কাজে লাগানো বা তাকে ব্যবহার করার অর্থ সেই হাদিসের প্রথম অংশে বর্ণনা করা হয়েছে ইজা আরা আল্লাহু বি আবদিন খাইরান যদি আল্লাহ কোনো বান্দার কল্যাণ চান অথবা অন্য হাদিসে এসেছে ইজা আহাব্বাল্লাহু আবদান আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসবেন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসছেন কিনা সেটা আমরা কিভাবে বুঝবো আমরা সবাই দাবি করি আমরা আল্লাহকে ভালোবাসি কিন্তু আল্লাহ তাল্লাহ আমাদেরকে ভালোবাসছেন কি সেটা আমরা কীভাবে বুঝবো তাই এই প্রশ্নটি আমাদের এভাবে করা উচিত যে কোন কাজ করলে আমরা আল্লাহ তাল্লাহর ভালোবাসা পাব এই প্রশ্নের জবাব আল্লাহ তাল আনি দিয়ে রেখেছেন আল্লাহ তাল্লাহ বলেছেন কুল ইন রাহিম আপনি বলে দিন যদি তোমরা বলো যে তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমাকে অর্থাৎ নবীকে অনুসরণ করো তখন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করবেন আর আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী দয়ালু সুতরাং কোনো ব্যক্তি যদি দাবি করে সে আল্লাহ তাল্লাহকে ভালোবাসে তাহলে তার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামকে অনুসরণ করা তার আদর্শ তার জীবনে চলার পথ সব কিছুতে আল্লাহ রসুল সাল্লাহ আলয়াল্লামকে অনুসরণ করা ইসলামে ভালোবাসার বিষয়টি নিছক কোনো অনুভূতির নাম নয় বরং আল্লাহ এবং তার রাসুলের আনুগত্যের নামই হচ্ছে তাদেরকে ভালোবাসা ইসলামে ভালোবাসা পরিমাপ করা হবে আল্লাহ এবং রাসুলের আনুগত্য অনুসারে সুতরাং কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভালোবাসে তাহলে তাকে দিন ইসলাম অনুসরণ করতে হবে রাসুলুল্লাহ সাল্লাহ আল্লাহ পদচিহ্ন অনুসরণ করতে হবে বিনিময়ে আল্লাহ তালাও সেই ব্যক্তিকে ভালোবাসবেন এই হাদিসে আরেকটি শব্দ ব্যবহার করা হয়েছে আস আল্লাহ আসল এই শব্দের অর্থ হচ্ছে মধু সুতরাং মধু শব্দের যেই আরবি শব্দ সেটাই এখানে ব্যবহার করা হয়েছে আলেমরা এই শব্দের ব্যাখ্যায় বলেছেন এখানে আসল শব্দের মাধ্যমে এমন একটা অবস্থা বোঝানো হয়েছে যখন একজন ব্যক্তি তা তাল্লাহর রাস্তায় আল্লাহর ইবাদতের ক্ষেত্রে যেই কাজই করে না কেন সেখানে ইমানের মিষ্ট স্বাদ অনুভব করবে তখন সেই ব্যক্তি তার কথা এবং কাজে ইবাদত বন্দিগিতে প্রত্যেকটি বিষয়ে ইমানের মিষ্ট স্বাদ অনুভব করবে যেটা মধুর মতো মিষ্টি যেমন এর আগে আমরা এক পর্বে একজন ব্যক্তির কথা উল্লেখ করেছিলাম যাকে বিনা দোষে কারাবন্দি করে রাখা হয়েছিল একটি অমুসলিম দেশে সেখানে কারাগারে বন্দি থাকা অবস্থাতেও তিনি দাওয়াতের কাজ চালিয়ে গেছেন বন্দি হওয়ার পরেও মানুষকে ইসলামের দিকে আল্লাহর দিকে আহ্বান করা থেকে তিনি বিরত হননি বরং সেই কাজের সাথে তিনি এত মিষ্ট স্বাদ অনুভব করতেন যে তিনি এটা কখনোই পরিত্যাগ করতে পারেননি এভাবেই আল্লাহ তাল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে ইমানের এই মিষ্ট স্বাদ প্রদান করেন ভালো মৃত্যুর বেশ কিছু আলামত রয়েছে এর মধ্যে কিছু আলামত শুধুমাত্র সেই মৃত্যুপথযাত্রী ব্যক্তি তিনি একাই বুঝতে পারেন আর কিছু আলামত এমন রয়েছে যেগুলো অন্যান্য মানুষেরাও বুঝতে পারে মৃত্যুকালে একজন বান্দা নিজে যেই ভালো আলামত বুঝতে পারে সেটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই বান্দাকে আখিরাতে আল্লাহ তাল্লাহর সন্তুষ্টি এবং অনুগ্রহ লাভের সুখবর সুসংবাদ দেওয়া হয় এই মর্মে আল্লাহ আল্লাহ কুরআনে বলেছেন ইন লাজিনা কল রব্বুন আল্লাহ তুমস্তকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লাহ তাখাফু ওয়ালা লা তাহযানু ওয়া বিশিরু বিল জান্নাহ ওয়া বিশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ এরপর এই কথার উপরেই অটল থাকে অবিচল থাকে দৃঢ় থাকে তাদের কাছেই সে মৃত্যুর সময়ে ফেরেস্তা অবতীর্ণ হয় এবং তারা বলেন তোমরা ভয় পেও না চিন্তিতও হয়েও না এবং তোমরা সেই প্রতিশ্রুত জান্নাতের সুখবর গ্রহণ করো যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে মৃত্যুকালে একজন মুমিন মান্দাকে আল্লাহ তাল্লার পক্ষ থেকে ফেরেস্তারা এই সুসংবাদ প্রদান করেন সাধারণভাবে মৃত্যু যে কোনো বান্দার জন্যই একটি ভীতিকর বিষয় উম্মুল মিনিন আয়েসার আদি আনহা একবার এই বিষয়ে রসুলুল্লাহ সাল্লাহু আলহ্লামকে প্রশ্ন করলেন রসুল্লাহ সাল্লাহ আলুসাল্লাম তখন আয়েশার আদি আল্লাহু আনহাকে বলেছিলেন যেই ব্যক্তি আল্লাহ তাল্লাহর সাক্ষাৎকে ভালোবাসে আল্লাহ তার সাক্ষাৎকে ভালোবাসেন যেই ব্যক্তির কাছে আল্লাহ তাল্লাহার সাক্ষাৎ প্রিয় আল্লাহর নিকটও সেই ব্যক্তির সাক্ষাৎ প্রিয় এই কথা শুনে আয়েশার আদি আল্লাহু প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ আপনি কি মৃত্যুর কথা বোঝাতে চাচ্ছেন আয়েশার আদি আল্লাহু আনহা বললেন আমরা তো সবাই মৃত্যুকে অপছন্দ করি রাসুল্লাহ সাল্লাসাল্লাম তখন বললেন না কথা সেটা নয় মুমিন বান্দাকে যখন মৃত্যুর সময়ে আল্লাহ তাআলা রহমত তার সন্তুষ্টি এবং জান্নাতের সুখবর দেওয়া হয় তখন সেই মুমিন বান্দা আল্লাহ আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে ভালোবাসতে থাকে আর অপরদিকে কোনো কাফের বান্দাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি এবং অসন্তুষ্টির দুঃসংবাদ দেওয়া হয় তখন সে আল্লাহ তাল্লাহর সাথে সাক্ষাৎ করাকে অপছন্দ করতে থাকে এবং আল্লাহ তাআলাও ওই কাফের বান্দার সাথে সাক্ষাৎ করাকে অপছন্দ করতে থাকেন ইমাম নবী রহিমউল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেন এই হাদিসের অর্থ হচ্ছে যখন একজন মানুষের মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যায় অর্থাৎ মৃত্যুকালীন মুমূর্ষ অবস্থা মৃত্যু যন্ত্রণা সক্রাতুল মাউদ শুরু হয়ে যায় যেই অবস্থায় তওবা কবুলের আর সুযোগ থাকে না সেই অবস্থায় একজন ব্যক্তির পছন্দ অপছন্দকে এখানে বোঝানো হয়েছে একজন মূমূর্ষ ব্যক্তির কাছে তার পরিণতি কেমন হবে সব কিছু স্পষ্ট হয়ে যায় তখন সে বুঝতে পারে তার জন্য ভালো অবস্থা অপেক্ষা করছে নাকি মন্দ অবস্থা অপেক্ষা করছে মুমিন বান্দা যখন বুঝতে পারে তার জন্য ভালো পরিণতি অপেক্ষা করছে তখন সে আল্লাহ আল্লাহতাল্লার সাথে সাক্ষাতের জন্য আগ্রহী হয়ে ওঠে এবং মৃত্যুর ভীতি তার মধ্য থেকে চলে যায় সেই অবস্থায় ওই বান্দার মৃত্যুর মধ্য দিয়ে বিভিন্ন ভালো আলামত শুভ লক্ষণ প্রকাশ পায় একজন ব্যক্তির মৃত্যুর সময়ে প্রকাশিত সেই শুভ লক্ষণগুলো কি কি যা দেখে অন্যান্য মানুষেরও সেই ব্যক্তির মৃত্যু সম্পর্কে ভালো কিংবা মন্দ ধারণা করতে পারে সেই প্রসঙ্গে আমরা আরেকটু পরে আসছি তবে তার আগে আরও কয়েকটি ঘটনা জেনে নিচ্ছি যেখানে ভালো মৃত্যুর আলামত প্রকাশ পেয়েছে এই প্রসঙ্গে সংক্ষেপে আরও একবার আমরা স্মরণ করিয়ে দিতে পারি এই সিরিজে আমরা বিগত যুগের বুজুর্গদের কিংবা সলাফে সালেহীন তাদের মৃত্যুর ঘটনা বর্ণনা করছি না এই সিরিজে বর্ণনা করা হচ্ছে সমসাময়িক সময়ের সমকালীন সময়ের একেবারে সাধারণ মানুষদের মধ্যে যাদের ভাগ্যে উত্তম মৃত্যু নসিব হয়েছে তাদের বিভিন্ন ঘটনা এবং এর একটি উদ্দেশ্য হচ্ছে বিগত যুগের বুজুর্গদের ঘটনা শুনে অনেকেই মনে করেন তাদের সময়ে তারা সেইভাবে উত্তম আমল করেছেন আমাদের সময়ে আমরা কি আর সেইভাবে উত্তমভাবে আমল করতে পারব কিংবা আমাদের ভাগ্যে কি সেই রকম উত্তম মৃত্যু নসিব হবে অনেকেই এরকম চিন্তার ধোকায় পড়ে হতাশ হয়ে যান তাই তাদের জন্যই বর্তমান সময়ের বিভিন্ন সাধারণ ব্যক্তির বিভিন্ন অসাধারণ ঘটনা এই সিরিজে আলোচনা করা হচ্ছে দ্বিতীয় যে ঘটনাটি এখন উল্লেখ করতে যাচ্ছি সেটি উল্লেখ করেছেন একজন আরব শায়েখ শায়েখ মাহমুদ হাসান হাফিজাহুল্লাহ তিনি বলেন এই ঘটনা এমন একজন ব্যক্তির ঘটনা যিনি মসজিদে আজান দিতেন কিন্তু তিনি ওই মসজিদে নিযুক্ত মুয়াজ্জিন ছিলেন না মসজিদ কমিটি যেভাবে একজনকে চাকুরিতে মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করে তিনি সেই রকম ছিলেন না তিনি বিরাট সম্পদশালী ধনী একজন ব্যক্তি ছিলেন তিনি মসজিদে আজান দিতে যেতেন শুধুমাত্র আল্লাহর কাছ থেকে সোয়াবের বিনিময় প্রত্যাশা করার কারণে মৃত্যুর আগে সেই ব্যক্তি কিছুদিন যাবত অসুস্থ হয়ে যান অসুস্থতার কারণে তিনি বিছানা থেকে উঠতে পারতেন না বিছানায় শুয়ে থাকতেন এবং বিছানায় শুয়ে শুয়ে শুধু কাঁদতেন অসুস্থতার কারণে কাঁদতেন বিষয়টা এমন নয় তিনি আর আগের মতো মসজিদে গিয়ে সলাত আদায় করতে পারছেন না মসজিদে গিয়ে আজান দিতে পারছেন না এই নিয়ামত থেকে বঞ্চিত হওয়ার কারণে তিনি কান্নাকাটি করতেন এবং যেই দিন তিনি ইন্তেকাল করেন অর্থাৎ তার জীবনের সেই শেষ দিন সেই দিনের ঘটনা সেই দিন তিনি অনেক আবেগ আপ্লুত হয়ে আল্লাহ তাল্লার কাছে একান্ত চিত্তে দোয়া করতে থাকেন কান্নাকাটি করতে থাকেন চাইতে থাকেন আল্লাহ আল্লাহতাল্লার কাছে তিনি নিজের বিগত জীবনের কথা স্মরণ করে মাফ চাইতে থাকেন ক্ষমা চাইতে থাকেন জীবনে প্রত্যেক মানুষের কত গুণা হয়ে যায় সেই গুনগুলোর কথা স্মরণ করে তিনি দুই চোখ থেকে অশ্রু ছড়ছিল এবং কান্নাকাটি করছিলেন তিনি ভাবতে থাকেন হয়তো জীবনের সেই গুনাহের কারণেই এই অন্তিম মুহূর্তে মসজিদে গিয়ে আজান দেওয়ার নিয়ামত থেকে আল্লাহ তাল্লাহ তাকে দূরে সরিয়ে দিয়েছেন এই বিষয়টা অনুভব করে তিনি খুব কান্নাকাটি করছিলেন তিনি বলতে থাকেন হে আল্লাহ হে আমার রব আমার গুনাহের জন্য আমাকে এই নিয়ামত থেকে বঞ্চিত করবেন না মসজিদে গিয়ে তিনি আজান দিবেন এবং লোকেরা আল্লাহর বান্দারা মসজিদে আসবে আল্লাহর উদ্দেশ্যে সলাত আদায়ের জন্য আসবে আল্লাহর উদ্দেশ্যে সিজদা করবে এই বিষয়টা তিনি এতটাই অন্তর থেকে ভালোবাসতেন যে এটাই ছিল তার জীবনের শেষ চাওয়া আজানের সাথে তার অন্তরটা এমনভাবে যুক্ত ছিল জীবনের শেষ মুহূর্তে তিনি বারবার এই দোয়া করতে থাকেন যেন শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাল্লাহ তাকে আজান দেওয়ার নিয়ামত ছিনিয়ে না নেন অন্তত এভাবে যেন তার জীবনের শেষ পর্যায়ে গুনাহের জন্য তাকে শাস্তি না দেন সেই ব্যক্তি যখন এইভাবে একান্ত চিত্তে দোয়া করছিলেন সেই সময়টা ছিল আসরের ওয়াক্তের কিছু আগে সময় আসরের ওয়াক্ত হয়ে গেল এবং সেই ব্যক্তি শুনতে পেলেন তার বাড়ির আশেপাশের মসজিদ থেকে মুয়াজ্জিনরা আসরের আজান দিয়ে দিচ্ছেন আসরের আজান দেওয়া হচ্ছে সেই শব্দ তিনি শুনতে পেলেন সেই অবস্থায় লোকটি বিছানায় শুয়ে কান্নাকাটি করতে লাগলেন তিনি তো বিছানা থেকে উঠতেই পারছেন না নড়াচড়া করার শক্তি নেই ঘর থেকে বের হওয়ার শক্তি নেই এমনই একটি অবস্থায় হঠাৎ কী যেন হল সেই ব্যক্তি বিছানা থেকে সেই শোয়া অবস্থা থেকে একেবারে উঠে দাঁড়িয়ে গেলেন এবং সরাসরি দিকে মুখ করে দাঁড়ালেন এবং দাঁড়িয়ে নিজের ঘরে থাকা অবস্থাতেই কিবলামুখী হয়ে দাঁড়িয়ে আজান দেওয়া শুরু করলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে সম্পূর্ণ আজান শেষ করলেন এবং আজানের শেষ বাক্য লা ইলাহা ইল্লাহ বললেন এভাবে আজান শেষ করা মাত্রই সেই ব্যক্তি দাঁড়ানো অবস্থা থেকে একেবারে উপুর হয়ে পড়ে গেলেন বিছানার উপরে তার ছেলেমেয়েরা বাড়ির লোকজন পরিবারের লোকজন দ্রুত সেখানে ছুটে এলেন এবং এসে দেখলেন সেই ব্যক্তি তার ইন্তেকাল হয়ে গেছে সেই ব্যক্তির শেষ কাজ ছিল আজান দেওয়া শেষ কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ কত সৌভাগ্যবান তিনি রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন ইনাম আমালু আমলু বিল খাওয়াতিম কাজের ফলাফল দেওয়া হয় কাজের বিচার করা হয় পরিসমাপ্তি দেখে বা কাজের শেষ অংশ দেখে সহজ বাংলায় আমরা যেভাবে বলে থাকি শেষ ভালো যার সব ভালো তার আল্লাহ তাল্লাহর কাছে আমরা দোয়া করি তিনি যেন আমাদের ভুল ত্রুটিও ক্ষমা করে দেন গুনা মাফ করে দেন এবং গুনাহের কারণে তিনি যেন কোন নিয়ামত আমাদের কাছ থেকে চিনিয়ে না নেনেন অসাল্লাহ আলা আই লা মোহাম্মদ ও আইলা আয় লিহাল্লাম আল্হামদুল্লাহি রব বিল আয় লা মিন মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট রেইনডস অথবা ফেসবুক পেজ www.facebook.com slash raindropsmedia or YouTube channel www.youtube.com slash org 2014